ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির মাধ্যমে বিক্রির লক্ষ্যে 246.5 কোটি টাকার ভোজ্য তেল এবং মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে 104 কোটি টাকার মসুর ডাল এবং 142.5 কোটি টাকার ভোজ্য তেল কেনা হবে। এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা হয়। সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব খান। তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে 40 লাখ লিটার রাইস ব্রান অয়েল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এই তেল কিনতে খরচ হবে 63.44 কোটি টাকা। প্রতি লিটারের দাম পড়বে 158.50 টাকা। আগের মূল্য ছিল 156.25 টাকা। মজুমদার প্রোডাক্টস লিমিটেড এবং মজুমদার রাইস ব্রান অয়েল লিমিটেড থেকে এই তেল কেনা হবে।